সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকে সংবাদ। আপনাদের সাথে আছি আমি জুবায়ের আহমেদ। শুরুতেই মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাপাইনবাবগঞ্জে শুরু হয়েছে স্কুল পর্যায়ে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি। শিবগঞ্জে বাসা বাড়িতে অগ্নিকাণ্ড এবং শিবগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে সমাবেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনবাবগঞ্জে শুরু হয়েছে স্কুল পর্যায়ে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি। রবিবার সকালে শহরের গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক AKM গালিফ খান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার SM মাহমুদুর রশিদ, চাপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মুখলেসুর রহমান সহ অন্যান্যরা। জেলার 1228টি শিক্ষা প্রতিষ্ঠানে 282,332 জন, চাপাইনবাবগঞ্জ পৌরসভার 131টি শিক্ষা প্রতিষ্ঠানে 28,160 জন শিক্ষার্থীর মাঝে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে 32,000 শিক্ষার্থীর মাঝে টিকা দেওয়া হয়েছে। শিবগঞ্জে রবিবার দুপুরে মনকষা ইউনিয়নের সাতরসিয়া গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম নজরুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রজব আলী শেখ জানান, শিশুরা বাড়ির ছাদের উপরে আগুন নিয়ে খেলা করছিল। এ সময় পাটখড়ি ও খড়ে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি ও ইউনিসেফ ACD-র সহযোগিতায় ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলামের সভাপতিত্বে ও ACD-র উপজেলা কোঅর্ডিনেটর হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রনক। আজ এখানে শেষ করছে চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনি যুক্ত হতে পারেন নাগর সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের ফোন করুন 013-160-5982 নম্বরে। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।